এখন আমরা শিখব আইএনজির ইতিহাসে চার নম্বর যে রুলটা রয়েছে সেটি। তো চার নম্বর রুলটা হচ্ছে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তো সেই ভার্বে আমরা আইএনজি যুক্ত করব। এর কিন্তু একটা ব্যতিক্রমও রয়েছে। তো দেখো এখানে মূলত হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে বাক্যটা রয়েছে দেখো হোয়াইল, তো হোয়াইলের পরে ভার্ব রয়েছে স্লিপ, তাহলে কি হয়ে যাবে বলতো? হোয়াইল স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম, আই ড্রিমড এ গুড ড্রিম, আমি একটা ভালো স্বপ্ন দেখেছিলাম। দ্বিতীয় যে বাক্যটা রয়েছে দেখো হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে হাঁটার সময় আই স এ স্নেক, আমি একটি সাপ দেখেছিলাম। এটা কি মূল কথা হচ্ছে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আরেকটা নিয়ম রয়েছে দেখো, তবে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দেখো হোয়াইলের পরে কিন্তু ডাইরেক্ট ভার্ব ছিল, সেজন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করব। তো এখানে উদাহরণগুলো দেখো, হোয়াইল আছে, হোয়াইলের পরে কি কোনো সাবজেক্ট আছে? নাই। তাহলে আমরা কি করব? হোয়াইল স্লিপ আছে আমাদের ভার্ব, কি হয়ে যাবে? স্লিপিং। হোয়াইল স্লিপিং আই ড্রিমড এ গুড ড্রিম, এমন বাক্যটি। তো দেখো দ্বিতীয় যে বাক্যটা আছে হোয়াইল, তো হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই, তাহলে আমরা কি করব? ওয়াকিং। দেখো ওয়াক আছে আমাদের ভার্ব, সেটা আইএনজি যুক্ত হয়ে যাবে ওয়াকিং। হোয়াইল ওয়াকিং, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক। তো তবে এখন যে নিয়মটা রয়েছে ব্যতিক্রম সেটি দেখো, তবে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো হি কেম হেয়ার, সে এখানে এসেছিল হোয়াইল যখন, হি কেম হেয়ার সে এখানে এসেছিল হোয়াইল যখন আই আসে। দেখো হোয়াইলের পরে একটি সাবজেক্ট রয়েছে, হোয়াইলের পরে সাবজেক্টটি কি? আই। তাহলে হি কেম হেয়ার, সে এখানে এসেছিল হোয়াইল আই কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হোয়াইল আই ওয়াজ প্লেয়িং, যখন আমি খেলছিলাম। দেখো আমরা কিন্তু ওয়াজ প্লেয়িং অ্যান্সার করেছি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে মূল কথা কী হচ্ছে? হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াসে অ্যান্সার করবো।